শাহজাহান, আপনি দালালের কথা বলছেন, কোন দালালের কথা বলছেন? আপনি দালালের কথা বলছেন? কাকে দালাল বলছেন? শেখ শাহজাহান, আপনি কাকে দালাল বলছেন? কাকে 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 শেখ শাহজাহান আপনি দালাল বলছেন? রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে? কি বলবেন? কি সবসময় অত্যাচার চালাতো? একই সবসময় সবসময় দেখছি তো, টিভিতেই তো দেখছি, আবার কি দেখবো? কি বলবেন? একে আজকে নিয়ে আসা হয়েছে, হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তবু আপনি কি চোর বলছি, কি বলছিলেন? সমাজে সবাই শুনে কথা আমি বলছি, দেখেই বলছি, চোরকে চোর বলেছি, আবার কি বলবো আমি? ঠিক বললাম, একটা দরকারের জন্য এসেছিলাম, এখানে তো ভর্তি ছিল, আর কালকে আমার যেহেতু একটা ভর্তি হয়েছে। কতটা অসুবিধার মধ্যে পড়েছে আমি এখন সঠিক জানি না, কত নম্বর রুমে আছে। আমি একটা দরকারে এসেছিলাম, আমি দেখা করবো বলে এসেছি। সাজানকে কি বলছেন আপনি? আপনি দালালের কথা বলছেন, কোন দালালের কথা বলছেন? আপনি দালালের কথা বলছেন? কাকে দালাল বলছেন? শেখ শাহজাহান, আপনি কাকে দালাল বলছেন? কাকে 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 শেখ শাহজাহান আপনি দালাল বলছেন? সব দালাল যেসব মিথ্যে, কারা কারা দালাল? বিজেপির দালাল সব, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে? কি বলবেন? কি সবসময় অত্যাচার চালাতো? একই সবসময় সবসময় দেখছি তো, টিভিতেই তো দেখছি, আবার কি দেখবো? কি বলবেন? একে আজকে নিয়ে আসা হয়েছে, হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তবু আপনি কি চোর বলছি, কি বলছিলেন? সমাজে সবাই শুনে কথা আমি বলছি, দেখেই বলছি, চোরকে চোর বলেছি, আবার কি বলবো আমি? ঠিক বললাম, একটা দরকারের জন্য এসেছিলাম, এখানে তো ভর্তি ছিল, আর কালকে আমার যেহেতু একটা ভর্তি হয়েছে। কতটা অসুবিধার মধ্যে পড়েছে আমি এখন সঠিক জানি না, কত নম্বর রুমে আছে। আমি একটা দরকারে এসেছিলাম, আমি দেখা করবো বলে এসেছি। সাজানকে কি বলছেন আপনি? আমি কিছু বলিনি, চোরকে চোর বলেছি, এর কোনো আমার অভিযোগ নেই।